বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলহি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভি ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে তো কোন সার। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর্গল। যায় যাবে প্রাণতাহে প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহান শাহে। তারপর দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদুবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষক কন যাহাপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালয়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, শরীর ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি ধারায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।